যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডানের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার পর সোমবার এ কথা জানান পেন্টাগন মুখপাত্র সাবরিনা সিং। তিনি আরও বলেন, ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না বলেই বিশ্বাস পেন্টাগনের। এদিকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। জর্ডানে নিহত 3 সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তারা হলেন সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভার্স, কেনেডি লেডন স্যান্ডার্স ও ব্রেওনা আলেকজান্দ্রিয়া মফেত। ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের, যদিও তা অস্বীকার করেছে তেহরান। রোববার জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় 3 সেনা নিহত ও 40 জনের বেশি আহত হয়।